তারপরের লেভেলে আমার কি মনে হচ্ছে, আমি অ্যাটলিস্ট ভুলে গেছিলাম যে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। আমার মনে হচ্ছিল ক্যারেক্টার গুলোর যে কালার, মনে হচ্ছিল সবকিছু কালারই দেখছি, কালার অ্যাকচুয়ালি, কেন কি আমরা এতটা ইমোশনালি ঢুকে গেছিলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের কালার গুলো আমরা দেখতে পাচ্ছিলাম ওই সিচুয়েশনে। তখন ওটা ব্ল্যাক না হোয়াইট না পিঙ্ক না গ্রে, কোনো কিছুতে মানে ওরা কালার এসে ফিল করাচ্ছিল না। মানে প্রত্যেকজনের অ্যাক্টিংটাই এত সুন্দর যে আপনি ওখানেই রং খুঁজে পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাঙ্কাপন। আমি অম্বালি। আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। একদম। আর এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মুভির রিভিউ নিয়ে এসেছি, ভিড়। এর আগে আমরা এর ট্রেলার রিয়াকশন করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। এটা আমরা ইয়েতে থিয়েটারে রিলিজ করেছিল, বাট আমরা এটা যখন ওটিটিতে দেখি, হ্যাঁ, যখন নেটফ্লিক্সে এসেছে তখন আমরা এটা দেখেছি। এটা 24th March রিলিজ করেছিল। আর এটা রাইট করেছে অনুভব সিনহা, কাস্টিংয়ে আছে আর আই থিঙ্ক লিখেছেও অনুভব সিনহা মোস্ট প্রবাবলি, আর কাস্টিংয়ে আছে রাজকুমার রাও, ভূমি পেডনেকর, আশুতোষ রানা, দিয়া মির্জা, পঙ্কজ কাপুর, কৃতিকা কামনা, তো অনেকেই আছে। বেশ ভালো একটা কাস্টিং এ সিনেমাটা করেছে। হ্যাঁ, তো কেমন লাগলো তোমার? আমার বেশ ভালো লেগেছে। আমার এক্সপেকটেশন কেমন ছিল আমি জানি না অ্যাকচুয়ালি, কারণ কি ট্রেলার আমরা রিয়াক্ট করেছি, আপনারা আগে দেখতে পারেন। তো ট্রেলার টপিকটা এতটাই কমপ্লিকেটেড না, তাই একটা ভয়ও ছিল, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মানে এন্ড অফ দ্য সিনেমা আমি খুব স্যাটিসফাইড পার্সোনালি। হ্যাঁ, আমার জন্য মানে এক্সপেকটেশন যখন ট্রেলার দেখেছিলাম বেশ ইমোশনাল লেগেছিল। আমার এক্সপেকটেশন ওটাই ছিল যে ইমোশনালি টাচ করবে, হার্ট করবে, সবই করবে, আর সেটাই করেছে অ্যাকচুয়ালি। আর খুব ভালোভাবে মানে প্রোট্রে করেছে, এত সুন্দর করে, মানে ডাইরেক্টরের কথা তো কিছু বলারই নেই, খুব সুন্দর। হি ইজ দি অনুভব সিনহা, তো এইসব টপিক নিয়ে কেমন করে সিনেমা বানাতে হয় আগে দেখিয়ে দিয়েছে, একদম, তো সেটা নিয়ে কিছু বলারই নেই। তার সাথে সিনেমাটোগ্রাফি মানে সব মিলিয়ে এত সুন্দর ফিল আর টাচ দিয়েছে যে অসাধারণ। ফার্স্ট একটা সিনেমা আই থিঙ্ক কয়েক ডেকেডস পরে যেটা ব্ল্যাক এন্ড হোয়াইটে হয়েছে। প্রথমে খুব চোখে লাগছিল যে আচ্ছা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, আমরা ভাবছিলাম প্রথমে একটা টাইমের পরে হয়তো কালার্স আসবে। তারপরে মানে কালার্স, মানে কালার্স কোনো ম্যাটারই করেনি, মানে তারপরে ক্যারেক্টার গুলোর বিউটি, হ্যাঁ মানে স্টোরি গুলোকে, তারপর একটা টাইমের পরে ভুলেও গেছে যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা দেখছি। মানে আমার যা মনে হয় ওটা অনেক কিছুকে রিপ্রেজেন্ট করছে, লাইক ওই সময়ে কোনো কাস্ট, কোনো পয়সা, কম পয়সা, গরিব, বড় লোক, কাউ মানে কোনো ডিসক্রিমিনেশন নেই, সবার রং এক সেই সময়। মানে কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ নয়, কেউ কোনো পলিটিক্যাল কলারের নিচেও নেই, কেউ কোনো মানে ইয়ের নিচেও নেই, যে কেউ বড় লোক, কারুর পাওয়ার আছে, কেউ পুলিশ, কেউ এই জাত, কেউ ওই জাত, সব কিছু মিলেমিশে একাকার ব্ল্যাক এন্ড হোয়াইটই হয়ে গেছে। তো আমার সেইটা মনে হয়েছে যে ওটা একটা রিপ্রেজেন্ট করেছে। আরেকটা জিনিস রিপ্রেজেন্ট করতে পারে যে এটা অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল একটা ইভেন্ট হয়ে গেছে, হিস্ট্রি, মানে হিস্ট্রি বুকে থাকবে, আর 10-15 বছর পর মানুষ পড়বে এরকম একটা ঘটনা ঘটেছিল। যেমন আমরা 1900 সালের যে কালা জ্বরের যে সময়টা, সেই সময় যে প্যান্ডামিকটা, প্লেগের সময় প্লেগ, সেই প্যান্ডামিক গুলো আমরা পড়ে থাকি এখন, এটাও মানুষ কিছু পায়। এটা মনে হয় সবথেকে বেশি রেকর্ড আছে, কারণ কি ওই টাইমে রেকর্ড গুলো অত ছিল না, আর ভিডিও, ফিজিক্যাল এভিডেন্স সব কিছু আছে এটা। তো সেটাও একটা কারণ হতে পারে ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখানো, কারণ আমরা হিস্টোরিক্যাল জিনিসগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট মানে ভাবি। আমার মানে প্রথম আমার যেটা মনে হলো যে ফার্স্ট ব্ল্যাক এন্ড হোয়াইটটা চোখে পড়ছিল, তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইটের থেকে ঊর্ধ্বে এসে
সিনেমাটোগ্রাফি গুলো অসাধারণ অসাধারণ শর্টস আছে সিনেমাগুলোর, যেগুলো ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য মানে ফোকাস করতে সুবিধা হচ্ছিল, যে কোনো কালার ডিস্ট্রাকশন যেটা হয় না ওটা হয়নি। আর তারপরের লেভেলে আমার গিয়ে মনে হচ্ছে আমি অ্যাটলিস্ট ভুলে গেছিলাম যে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। আমার মনে হচ্ছিল ক্যারেক্টার গুলোর যে কালার, মনে হচ্ছিল সবকিছু কালারই দেখছি মানে কালারই অ্যাকচুয়ালি, কারণ কি আমরা এতটা ইমোশনালি ঢুকে গেছিলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের কালার গুলো আমরা দেখতে পাচ্ছিলাম ওই সিচুয়েশনে। তখন ওটা ব্ল্যাক না হোয়াইট না পিঙ্ক না গ্রে কোনো কিছুতে মানে ওনার কালার এসে ফিল করাচ্ছিল না, মানে প্রত্যেকজনের অ্যাক্টিংটাই এত সুন্দর যে আপনি ওখানেই রং খুঁজে পেয়ে যাবেন, মানে ওদের রঙিন হয়ে গেছিলাম লাস্টে, মানে মানে যখন শেষ হলো তখন একদমই ফিল হয়নি যে এতক্ষণ একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা চলছিল। আর ব্ল্যাক এন্ড হোয়াইটে আপনার মানে এখন যেহেতু কালার এসছে বলে অনেক অপরচুনিটি অনেক কিছু আছে যেটা সিনেমাটোগ্রাফার ইউজ করে, এডিটররা ইউজ করে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, বাট এখানে কিছু দরকারই ছিল না, মানে কালারের ইম্পর্টেন্স আশা করি এখন আমাদের বলতে হবে না। অ্যাজ অ্যান আর্টিস্ট আমাকে ছেড়ে দিন, মানে সবাই এখন জানে যে কালারটা কতটা ইম্পর্টেন্ট, মানে ওইখান থেকে গিয়ে। আর আমার আমি বলবো যে এর জন্য ওদের প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাক্টিং অতটাই বেশি দরকার ছিল যে তোমাকে অন্য কিছু দিয়ে ওই জায়গাটা মেকআপ করার জায়গা ছিল না, ধরার জায়গা ছিল না, মানে প্রত্যেকজনের চোখ মানে ব্যাপারটা হয় না, আমরা অন্য সময় আচ্ছা ড্রেস কি কালারের পড়েছে ওগুলো দেখতে অনেক সময় ডিস্ট্রাক্ট হয়ে যায়, এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা ইমোশন একটু মানে চোখের মানে কি বলবো হাসি থেকে দুঃখ থেকে রাগ থেকে ছোট ছোট ইমোশন গুলো আরো বেশি এসছে, এত ডেপথনেস এসছে ব্যাপারটা। আর এটা মানে মেইন যে স্টোরি সেটা তো সবাই জানে প্যান্ডামিকের সময় কোভিড এর যে প্যান্ডামিকটা সেইটাকে নিয়ে, বাট একটা পার্টিকুলার জায়গা তাজপুর মনে হয় গ্রামের আগের যে চেকপোস্ট সেইটাকে নিয়ে অ্যাকচুয়ালি ইভেন্টটাকে নিয়ে এটাকে সিনেমাটা করা হয়েছে, সেটা সেটা আমরা ট্রেলারে বুঝতে পাইনি, সেটা আমরা ট্রেলারে মানে প্রশ্ন করেছিলাম যে এটা কোন জায়গার কোন স্পেসিফিক ঘটনা নাকি থ্রু আউট ইন্ডিয়া কি কি ঘটেছে সেটা দেখাবে সেটা জানতাম না, তো সেটা এটা একটা পার্টিকুলার জায়গা। আমার আমার যেটা হয়েছিল যে যখন ট্রেলারটা দেখেছিলাম আমার খুব মনে হয়েছিল মানে যে এটা কোন দিকে যাবে, পলিটিক্যাল দিকে চলে যাবে, একদম একদম যে কার ভুল বা কার ঠিক সেটা দেখাবে নাকি মানে এই সবের জন্য যে একটা একটা মহামারী বা একটা প্যান্ডামিকের জন্য কতজন পিছছে কতজন আছে মানে কিরকম করে, কেন কি এই একটা স্টোরি যার মনে হয় আমার মনে হয় যে 100 বেশি দিক আছে যেভাবে রিপ্রেজেন্ট করা যায়, যার দিক থেকে তুমি যার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি দেখাবে আলাদা একটা স্টোরি বেরিয়ে আসবে একদম, মানে আমার মনে প্রত্যেকটা স্টেজের মানুষের কাছে ওটা আলাদা। আর তারপরে কি এটা সিনেমাটা যেটা কোন যে স্টার্টিং এর প্রথম জায়গাটা, তারপরে 14 দিনের মধ্যে ফার্স্ট 14 15 দিনের মধ্যে, তারপরে যে আপনজনকে মরে যেতে দেখা মানে মৃত্যু ওগুলো তো দেখাই এখানে সেরকম যেটা হয়েছে সেটা হিন্ট দিয়েছে, তো মানে ওটা মানে ওটা দেখানো দরকার নেই, সবাই জানে ব্যাপারটা কি হতে চলেছে। আর স্টার্টিংটা আমরাও যেমন ভেবেছিলাম যে হ্যাঁ মেবি এক মাস মেবি দু মাস মেবি 15 দিনের ছুটি, ওই 15 দিন এক মাস দু মাস করতে করতে সেটা যে বছর পার করে দিয়ে এক্সটেন্ড হবে সেটা হয়তো আমরা প্রথম দিকে দাঁড়িয়ে কেউ আমার মনে হয় না কেউ ভেবেছিল যে এরকম একটা বড় ইস্যু হয়ে যাবে, একটা এত বড় আমরা যেটা কাটকাতে পারবো না। আর এইখানে ওরা আমার যা মনে হয়েছে যে সব দিক থেকে দেখানোর চেষ্টা করেছে একটু হলেও, একদম একদম, মানে যারা পিছছে যারা যেতে পারছে না ডেলি ওয়েজেস তাদের তরফ থেকে, আর পুলিশ কি ভাবছে সেই দিক থেকে, পুলিশের হেড যে সে কি ভাবছে তার উপরে যে প্রেসার আসছে যে এরকম করো সুন্দর তারটা, তারপরে রিপোর্টার্স এখানে তাদেরকেও দেখানো হয়েছে তারা কি ভাবছে সিচুয়েশনটাকে নিয়ে, মানে ফ্রন্ট লাইনে যারা অ্যাকচুয়ালি ছিল সে মেডিকেলে হোক মেডিকেল ভূমিকা পাটনাকার যে একটা ইন্টারনেট রোল করেছে, তোমার পুলিশের পুলিশে আছে রাজকুমার রাও আসুতোষ রানা, তারপরে ইয়ে আরেক জন যে ছিল ওর সাথে অসাধারণ একটা ক্যারেক্টার ছিল যে অভিজিতের রোলটা যে সিআইডি তে ছিল, তো আমি বলবো ফ্রন্ট লাইনে সবাইকে দেখানো চাই, ইনিশিয়ালি এটাও দেখানো হচ্ছে যে ওরাও বুঝতে পারছে না জিনিসটা এই একটা মিটিং এ ঠিক হয়ে যাবে সবাই, মানে আর এই মানে এতদিক বলার আছে না আমার মাইনে আমি কতটা মিস করব না করব জিনিসটা, খুব ছোটভাবে দেখেছে সব দিকটা অ্যাটেন্ড করেছে, ফেসবুকে যে ফেক নিউজ মানে এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, আর এত কিছু সাথেও তার মধ্যেও কাস্ট রিলিজিয়ন মানে হয় না সবার ঊর্ধ্বে, যখন
আমরা যখন তোমাকে যেটা বলছিলাম যে আমরা রিলিজিয়ন বা কাস্টের কথা তখনই ভাবি যখন আমাদের নিডস গুলো পূরণ হয়ে যায়, খাদ্য বস্ত্র বাসস্থান আমরা সুন্দরভাবে আছি, তারপরে ভাই কি নিয়ে ঝামেলা করা যায় ওই তখন ভাবি। কিন্তু যখন বেসিক জিনিসগুলো থাকে না, যখন বাচ্চা কাঁদছে খিদের জন্য, তখন হিন্দু মুসলিম বলুন বা তুমি শূদ্র আমি ব্রাহ্মণ ওগুলো থাকে না, তো বেঁচে থাকাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা যেভাবেই হোক একদম। আর মানে খুব প্রচুর জিনিস খুব ছোট ছোট ভাবে খুব ভালো মতন করে দেখিয়েছে। আর তুমি যেটা বললে ফেসবুকের ইয়ে নিউজগুলো, সেগুলো আমরা এখন বলি যে আমাদের মা বাবার, আমরা যেমন বিলিভ করি না ফেসবুকে যে কোনো আমরা যাচাই করে নিই, কিন্তু মা বাবা ওই এজের লোকরা তারা বিলিভ করে না। কিন্তু এখানে যা দেখিয়েছে যেটা, কারণ সেই সময় কোভিডের ব্যাপারটা সবার কাছেই এতটাই মানে অজানা যে কি হতে চলেছে, কি এফেক্ট কি, সেই জন্য মানে আমাদের এজের একটা পুলিশ অফিসারও বিলিভ করে ফেলছে একটা সোশ্যাল মিডিয়ার নিউজ পড়েছে, হ্যাঁ তাহলে ওটা কি সত্যি। আর ওখানে দেখাচ্ছে, নিউজও দেখাচ্ছে, পার্লামেন্টে করছে, আলোচনা করছে, দু ঘন্টার ব্যাপার, চার ঘন্টার ব্যাপার, সে ওটা যে ওদের কতদিন থাকতে হবে, ওটা অ্যাকচুয়ালি ফেক নিউজ, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে না, সেটা মানে ডিস্টিংগুইশ করা যাচ্ছে না যে কোনটা অরিজিনাল কোনটা ফেক। আর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি বলবো অনেক দিন পর কি বলে দিয়া মির্জা এসেছে, ও একটা বেশ অন্যরকম রোল ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে মানে গ্রেইশ টাইপের কিছুটা বলতে পারো, যখন ও রিয়েলাইজ করছে কিন্তু একটা নতুন সিচুয়েশন, একটা অদ্ভুত বাজে, আমার ওই ক্যারেক্টার ওই কথোপকথন, আর বিশেষ করে যেটা বলবো যে আমার ডায়লগ যে লিখেছে অসাধারণ, মানে এত ভালো ডায়লগ ডেলিভারি, আর ডায়লগ চুজ করা যেটা মানে এই তোমার দিয়া মির্জা ডিফারেন্টটা ওটা, তারপর হিরো হওয়ার জায়গাটা যেখানে হিরো হওয়ার জায়গাটা, তুমি হিরো বানা চাইতে হো, আমার এক্স্যাক্টলি ভালো লেগেছে রিপোর্টার দুই রিপোর্টারের যে কথোপকথন গুলো, যে আমরা প্রচুর মানুষ ইন্ডিয়া আছে, আমিও প্রচুর জনকে জানি যারা একদম হোপলেস ইন্ডিয়ার ব্যাপারে, যে কিচ্ছু হবে না, বস্তিও আমরা তৈরি করেছি, এই সিস্টেমের কিছু হবে না, মানে আমি বলছি না তারা ভুল, তারপরে মেটা যে অপটিমিস্টিক যে ভাবছে যে না এদেরও কিছু করার আছে, এরাও হিউম্যান বিইং, এদের জন্য আমাদের কিছু করতে হবে, একদম মানে হোপ, দু রকমেরই লোক ওখানে আছে, আর হোপলেস, এই দুটো ব্যাপার, আর মানে সেটা তোমার চয়েস, তুমি যেটা ইচ্ছা করতে পারো, তুমি ভাবতে পারো যে তুমি ভালো কিছু করতে পারো, মানে ওই চেক পয়েন্টটা সেই মুহূর্তে কিছু উচ্চ স্তরের মানুষ ছিল, বাকি সব ম্যাক্সিমামই কি ছিল টেলিভিশন, তো ওইখানে তুমি যদি বলো এরা তো এরকমই, এরা তো এটা হয়ে আছে, এরা অভ্যস্ত, যেমন বলছিলে তো অভ্যস্ত, আমার মনে হয় তিন রকমের মানুষ আছে, একটা কিছু কিছু হাই স্ট্যান্ডার্ডের আছে, কিছু কিছু পলিটিক্যাল লিডার্স দের ওদেরকেও দেখেছে, আবার যারা বাসে করে আসছে তার একটু একটু, আর তারপরে যারা ডেলি কাজ করে বাড়ি বা ডেলি ওয়েজেস দের মতন, তার ছাড়াও যেটা একটা দেখানো হয়েছে যে ওই আপনার সিমেন্ট মাখানোর একটা গাড়িতে, যেমন যেখানে কোনো ভেন্টিলেশন নেই সেখান থেকে মানুষ যাওয়ার চেষ্টা করছে, আর তার মধ্যে একটা ছোট্ট মেয়ের না হেরে যাওয়ার চেষ্টাটা, আমি জানি না কার কাছে কতটা এফেক্ট ফেলেছে, কিন্তু ওর যে চেষ্টাটা, আর তার মধ্যে তার বাবা যে সবসময় হয়তো তাকে হতাশ করেছে, মানে আমরা কত মানে অনেকে আছে না সব কিছু পেয়েও কমপ্লেন করে প্যারেন্টসদেরকে নিয়ে, সেখানে দাঁড়িয়ে ওই মেয়েটার ওর বাবাকে নিয়ে বাড়ি যাওয়ার যে রাস্তা খোঁজাটা, প্রত্যেকটা জিনিস খুব ছোট ছোট জিনিস খুব ছোট ছোট ভাবে বা বড় বড় ভাবে দাগ কেটেছে মনে, আর এত কম টাইমের মধ্যে মানে 1 ঘন্টা 54 মিনিট মতন সিনেমাটা টোটাল, আর মানে এরকম একটা ইম্পর্টেন্ট এত ভালো টপিক নিয়ে এত কম টাইমের মধ্যে এত কিছু এত সুন্দরভাবে দেখানো, ওয়াও, মানে সিরিয়াসলি হ্যাটস অফ, মানে সত্যি হ্যাটস অফ, আর এই কি বলে শাহিদ কাপুরের বাবার নামটা কি, পঙ্কজ কাপুর অসাধারণ অ্যাক্টিং করেছে, মানে পঙ্কজ কাপুরের অ্যাক্টিং, সেটা প্রথমে একটা ফেক হলে যে আমি ব্রাহ্মণ ওই জিনিসটা দেখানো, তারপরে ভাই আমি ব্রাহ্মণ হয়েও কাজ পাইনি বলে আমি দারোয়ানের কাজ করছি, আর তারপরে ওখান থেকে যে আমি কারোর জন্য কিছু করব না, আমার দায়িত্ব একটা সবাই আছে, কিন্তু দেখবো খুব খারাপ সিচুয়েশনে কিছু মানুষই হয় যারা দায়িত্বটা উঠাতে পারে, আমার লিডারশিপ স্কিলটা খুব কম, প্রথম থেকে আছে সেটা হয়ে যাচ্ছে,
সময়ের মধ্যে যেখানে আরো প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তো অসাধারণ কাজ। ভূমিকে নিয়েও তো কোনো কথা বলার নেই, যতটুকুনি যা স্ক্রিন কাউকে নিয়ে অ্যাকচুয়ালি বলার নেই, খুবই ভালো করেছে। আমি খুব ভয় ভয় দেখেছি, আমি বুঝতে পারছি দেখেননি, মানে আমি আশা করছি অলমোস্ট সবাই দেখে নিয়েছে, কারণ মানে এইটা সবাই যারা আছে এখনো দেখছেন সবাই এটাকে লিভ করেছে এই জায়গাটা, একদম একদম। আর আমার আমি খুব ভয় ভয় দেখেছি, তুমিও জানো যে আমি বুঝতে পারছিলাম না কতটা ডিপ্রেসড হয়ে যাব, না কি দেখাবে, না কাউকে ব্লেম করছে, ব্লেম গেম দেখাচ্ছে, না কি করছে। কিন্তু যেভাবে দেখিয়েছে আমি সত্যি মুগ্ধ, মানে আমাদের প্রত্যেকজনের মধ্যে যে একটা হিরো আছে সেটাও দেখিয়েছে। আর সেটা তখনই প্রকাশ পাবে যে কথাটা ডাইরেক্টর বললো, যে সমস্ত নিজের রাগ, নিজের যত গায়ের শক্তি সব সাইডে রেখে তুমি যদি ভাবো একটা সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, তবে তুমি আসল মানে ইয়েটা পা মানে বিচারটা করতে পারবে কোনটা ঠিক। একদম একদম। আর আমার মনে হয় এইসবের জন্যই আমাদের এত বেশি পপুলেশন হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু অন্যান্য কান্ট্রি এত যারা সবথেকে ভালো হ্যান্ডেল করতে পেরেছে, মানে যারা মানে টপ কান্ট্রিজ আমরা বলি, আমেরিকা, অন্যান্য কান্ট্রি আমি নাম নিচ্ছি না, অন্যদের থেকে অনেক ভালোভাবে আমরা এটাকে সার্ভাইভ করেছি। হ্যাঁ, মানে আপনি এইভাবে দেখুন যে ওদের দেশের লোকসংখ্যা আমাদের লোকসংখ্যা হিসাবে ভাবুন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কম্পিটিশনটা কেন করছে। আমরা ওদের জায়গা বেশি, মৃতের সংখ্যা অনেক বেশি আমাদের থেকেও। হ্যাঁ, বাট তাও মানে ইনফেক্টেড অনেক কম হয়েছে ওদের ওখানে, না কিছু কিছু জায়গা প্রচুর, মানে টপ আমরা টপ আছে, টু না থ্রি তে ছিল, না না হ্যাঁ এখনো লিস্টে তুমি খুললে দেখবে টপ 2 বা 3 তেই ছিলাম আমরা সব সময়। না আমার মনে হয় যে পার্সেন্টেজটা, আর আমরা হয়তো খুব তাড়াতাড়ি কন্ট্রোল করেছি, মানে ওদের কাছে অ্যাডভান্স কান্ট্রি আমরা যদি বলি তা সত্ত্বেও আমরা এত হসপিটাল, মানে হয়তো ওদের 10 জনের পপুলেশন নিয়ে একটা হসপিটাল, আর আমাদের যেখানে হয়তো 10,000 এর জন্য একটা হসপিটাল নেই, তো খুবই ভালো। আমার মনে হয় যে প্যান্ডেমিক নিয়ে যেটা দেখিয়েছে আর যে মানে এটা ওয়ান অফ আ কাইন্ড স্টোরি, মানে ওই ঘটনাটাকে অনেক স্টোরি হতে পারে, কারণ আরো হয়তো হবে, মানে এটা একটা এমনই টপিক যেটা নিয়ে যে কোনো দিক থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে একটা স্টোরি বেরিয়ে আসবে, তো এটা একটা খুব ভালো একটা স্টোরি বার করেছে। একদম, আই হোপ মাই পয়েন্ট অফ ভিউটা খুবই ভালো, সিনেমা এই টপিক নিয়ে কোভিড নিয়ে দেখতে পাবো। হ্যাঁ, কারণ কি আমাদেরও নেক্সট জেনারেশনরাও হ্যাঁ এটা মানে হয়েছে এরকম আরো অনেক স্টোরি, বাট লকডাউন হয়েছে, লকডাউন হয়েছে বা তোমার ওই যে ফিউচারিস্টিক একটা যে গার্লফ্রেন্ড, ভার্চুয়াল গার্লফ্রেন্ড, ওটাও কি কোন প্যান্ডামিকের পর কি হয়েছে, মানে আমরা সার্ভাইভ করতে পারিনি তারপরে কি ঘটেছে ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এটা একটা অনেক বড় টপিক, আমার মনে হয় এই টপিকটা এখন বলে শেষ করা যাবে না, এটা একটা বলে না, এটাতে প্রচুর জন বেঁচেছে নিজেরা, এটা লিভ করেছে, তো সবার আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ, আর এটা ভালো লাগবে যে কত পজিটিভ পয়েন্ট অফ ভিউ আছে এখান থেকে, মানে এটা এন্ডটা এত সুন্দরভাবে করেছে যে মানুষের মধ্যে একটা আশা দিয়ে রাখবে, আশা দিয়ে রেখেছে, মানে চেষ্টাটা সবার হতে হবে, মানে এমন না যে আমার হাতে কিছু নেই তা না, একটা চেকপোস্টের যদি ইনচার্জ যত কিছু করতে পারে তাহলে অনেকেই অনেক কিছু করতে পারে। তো অবশ্যই আপনারা যারা এখনো দেখেননি নেটফ্লিক্সে আছে, আপনারা দেখে নিতে পারেন। একদম। আর আপনাদের কেমন লাগলো দেখার পর অবশ্যই জানাবেন, আমাদের সাথে একমত নাকি আপনাদের কোনো অন্য মত থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখবেন। আর এছাড়া আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর অন্যান্যদের কাছে শেয়ার করবেন, আর এরকম আর কি ভিডিও আমরা কমেন্ট বক্সে একদম জানাবেন, রিভিউ বা রিঅ্যাক্ট করতে পারি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।